বাঁশবেড়িয়া পৌরসভার পঞ্চমতলা পার্কের মাঠে সাংবাদিক সম্মেলন ও মা ক্যান্টিনের শুভ উদ্বোধন করলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। বাঁশবেড়িয়ার কার্তিক পুজো ও মা ক্যান্টিনের উদ্বোধন নিয়ে সাংবাদিক সম্মেলন হয় বাঁশবেড়িয়ার একটি পার্কে। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া পৌরসভার পঞ্চমতলা পার্কের মাঠে সাংবাদিক সম্মেলন ও মা ক্যান্টিনের শুভ উদ্বোধন করলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। তার সঙ্গে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার উপ পৌর প্রশাসক অমিত রায়, বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রশাসক আদিত্য নন্দী, উপ পৌর প্রশাসক অমিত ঘোষ, সদর মহকুমা শাসক, মহিলা সভানেত্রী এছাড়াও অন্যান্য নেতৃত্ববর্গ। আজ এই মা ক্যান্টিনের উদ্বোধনের পর আগামীকাল থেকে এখানে ৫ টাকা মূল্যে দুপুরের খাবার পাওয়া যাবে বলে জানিয়েছেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। পশ্চিমবঙ্গ থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।